ইমান অধ্যায় রাসরুল্লাহ সাল্লাম এর বাণী ইসলামের ভিত্তি পাঁচটি মৌখিক স্বীকৃতি ইয়াকিন সহ এবং কর্মই ইমান এবং তা বাড়ে ও কমে আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন যাতে তারা তাদের ইমানের সাথে ইমান দৃঢ় করে নেয় আটচল্লিশ নম্বর সুরা এর চার নম্বর আয়াত আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছি আঠারো নম্বর সুরা এর তেরো নম্বর আয়াত এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হেদায়ত দান করেন উনিশ নম্বর সুরা এর ছিয়াত্তর নম্বর আয়াত এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হেদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন সাতচল্লিশ নম্বর সুরা এর সতেরো নম্বর আয়াত যাতে মুমিনদের ইমান বেড়ে যায় চুহাত্তর নম্বর সুরা এর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও ইসাত করেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মৌমিন এ তো তাদের ইমান বাড়িয়ে দেয় নয় নম্বর সুরা এর একশো নম্বর আয়াত সুতরাং তোমরা তাদের ভয় করো এবং এটা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল তিন নম্বর সুরা এর দুইশো নম্বর আয়াত আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়লো তেত্রিশ নম্বর সুরা এর বাইশ নম্বর আয়াত আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আদি ইবনে আদি রাহিমাহুল্লাহ এর কাছে এক পত্র লিখেছিলেন ইমানের কতকগুলো ফরজ কতকগুলো হুকুম আহকাম বিধিনিষেধ এবং সুন্নত রয়েছে যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের কাছে বর্ণনা করব। যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রেখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই ইব্রাহিম আলাইসাল্লাম বলেন তবে তো এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য সুরা বাখারা দুইশো ষাট নম্বর আয়াত মোয়াজ রাদি আল্লাহ আনহু বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বলেন ইয়াকিন হল পূর্ণ ইমান ইবনে ওমর রাদি আল্লাহ আনহু বলেন বান্দা প্রকৃত তাকুয়ায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ে খটকা থাকে তা ত্যাগ না করে মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থ হে মোহাম্মদ সাল্লাহ আল্লাম আমি তোমাকে এবং নুহকে একই দিনের নির্দেশ দিয়েছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আল্লাহ আনহু বলেন পথ ও পন্থা এবং তোমাদের দোয়া অর্থাৎ তোমাদের ইমানকে বোঝানো হয়েছে হাদিস সাত উবায়দুল্লাহ ইবনে মৌসার আদি আল্লাহ আনহু ইবনে অমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর করেন ইসলামের ভিত্তি পাঁচটি আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল ও এই কথার উপর সাক্ষ্য দান করা দুই সালাত কায়েম করা তিন জাকাত দেওয়া পাঁচ সরি চার হস করা এবং পাঁচ রমজানে সিয়াম পালন করা পরিশোধ ইমানের বিষয়সমূহ আল্লাহ তালার বাণী পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই কিন্তু কল্যাণ আছে কেউ আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনলে আখেরাত ফেরেস্তাগণ কিতাবসমূহ ও নবীগণের উপর ইমান আনলে এবং আল্লাহর মোহাব্বত আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফির সাহায্য প্রার্থীদের এবং দাসত্ব মচনের জন্য সম্পদ দান করলে সালাদ কায়েম করলে এবং জাকাত দিলে এবং ওয়াদা দিয়ে তা পূরণ করলে অর্থ সংকটে দুঃখ কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে তারাই সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি স্তোরা বাখারা এর একশো সাতাত্তর নম্বর আয়াত অবশ্যই সফল কাম হয়েছে মৌমিনগণ যারা বিনম্র নম্র বিনয় নিজেদের সালাতে তেইশ নম্বর সুরায়ের এক থেকে দুই নম্বর আয়াত হাদিস আট আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ জুফি রাহিমা খুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন ইমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি আর লজ্জা ইমানের একটি শাখা